মর্নিং, হেন্স চারিদিকে ফুলের সবুজের সমারোহ দেখে তোমরা এতক্ষণ বুঝেই গেছো আমি কোথায়। আর তার আগে তো গতকাল আজকের ভিডিওতে তো দেখেই ফেলেছো কোথায় দেখেছি আমি। ওই দেখো, এটা হচ্ছে এলাচ গাছ, এলাচ গাছ, এই ফুল এসেছে এলাচ গাছে। ছাদে সেরকম একটা ফুল নেই, দিদি ভাইয়ের বাড়িতে এখন আছে। এটা কী ফুল তোমরা কমেন্ট করে জানিও তো, আমি তো জানি না। এটা কী ফুল সুন্দর, এটাকে দেখে নিত গাছটা বাড়ি যাচ্ছে সব। এটা তো বেল গাছ, না না বেলি ফুলের গাছ, সরি সরি, এটা বেলি ফুলের গাছ। একটাও লেবু নেই, এর আগেরবার এসে গাছে অনেক লেবু দেখেছিলাম, এবারটা লেবু নেই। চারিদিকে সবুজে সমারোহ, দিদির ছাদে নিচে এত গাছের পরিচর্যা করে দিদি ভাই, চারিদিকে গাছের সমারোহ। আর আমি প্রকৃতি নিয়ে থাকতে খুব ভালো লাগে, ভালোবাসি প্রকৃতিকে নিয়ে থাকতে। অনেক গাছ ফুল সব ফুরিয়ে গেছে, এই গাছটা ঢলে পড়েছে গো ঝড়ে, ইস ওই গাছটা ঢলে পড়েছে, ওই গাছটাকে খারাপ করে দেওয়ার দরকার। ও মা, এখান দিয়ে পুকুর আছে গো, ওই দেখো, ওই দেখো একটা পুকুর দেখা যাচ্ছে এখান দিয়ে, দেখাতে পাচ্ছি তোমাদের, ওই যে এখানে একটা পুকুরও আছে। বাহ, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এই গাছটাতেও লেবু ছিল আগেরবার, এই গাছটাতে প্রচুর লেবু ছিল আগেরবার এসেছিলাম যখন। লেবু মনে হয় এখন সিজন না, মনে হয় লেবু নাকি। এগুলো তো ফুল ছিল, ফুল নেই, গাছ যখন আছে ফুল নিশ্চয়ই ফুটবে। ওই দেখো সেখানে দিদিভাই কি শাকের চাষ করেছে, এই যে বেথর শাক নাকি বলে, এই দেখো বেথর শাকের গাছ এই টবটার মধ্যে, কি সুন্দর বেথর শাকের চাষ হয়েছে এখানটাতে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় আসি। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, ভীষণ হ্যাপি, আমি ভীষণ হ্যাপি, বিশ্বাস করো। এই দিনটার অপেক্ষায় আজকে কটা মাস ধরে অপেক্ষা ওয়েট করেছি, কটা মাস ধরে অনেক 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 কষ্ট পেয়েছি, অনেক দরজায় দরজায় ঘুরেছি করে আমার চ্যানেলটা ঠিক হবে। জানি না তোমরা শুনতে পেলে কি না, কটা মাস ধরে অনেক চেষ্টা করেছি, অনেকভাবে অনেক অনেক জায়গায় গিয়ে কি কতভাবে নানানভাবে চেষ্টা করেছি, শেষ পর্যন্ত প্রতিবাদী তন্দ্রা উদ্যোগটা নিয়েছিল যে না এবার কাকিমার জন্য কিছু করার দরকার। সবসময় আমাকে ভালোবেসে সাপোর্ট করে এসছে, কিন্তু চ্যানেলটা এইবারটা একদম উঠে পড়ে লেগে প্রতিবাদী তন্দ্রা, ইন্ডিয়ান ব্লগার মুন আর অবশ্যই সুজয় ভাই, এদের জন্য আমি আমার চ্যানেলটাকে আবার ফিরে পেয়েছি এবং মনিটাইজেশন করে শেষ পর্যন্ত গুগল পিনটাও পেয়েছি। গতকালকে যখন পোস্ট অফিস থেকে আমাকে ফোন করলো না, তখন আমি বসে বসে কাঁদছিলাম, তাহলে শেষ পর্যন্ত সেই দিনটা এসেছে। সবুরের ফল মিঠা হয় কথায় আছে না, এত সহ্য করেছি, আমার তোমরা বিশ্বাস করো কিনা যায় না আমার অসীম সহ্য ক্ষমতা, আমি সব পরিবেশেই নিজেকে মানিয়ে নিতে পারি। তোমরা অনেকেই আছো আমাকে অনেক অনেক কথা বলো, বলবে তো, তোমরা যেটা উপর থেকে দেখো সেটা তো বলবেই, তাই না? সবটা তো আর ভেতরের খবর খবরাখবর দেখানো যায় না, আর দেখাতেও পারি না আমি। তোমরা যেটুকু দেখো তাতে তোমরা যেটা বলো, কন্যায় কিছু বলো না। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, এখন জ্ঞান দিতে বসলে অনেক কী বলতে কী বলে বসে থাকবো। দিদি ভাই অনেক রাতে ঘুমোয়, অনেক রাতে প্রায় ভোর ভোরের দিকে ঘুমোয়, তো ওরা সবাই ঘুমোচ্ছে, আমি উঠে পড়েছি। এখানে একটা পাখি, টুনটুনি পাখি, নিচে থাকলে দেখাতে পারতাম, ওই যে ছোট্ট টুনটুনি পাখি। তো আমি উঠে পড়েছি, গাছ টাস করে নিয়ে ভাবলাম নিচে একটু ঘুরে, ভাবলাম একটু ছাদে যাই তো দেখি দিদি ভাই গাছে কী কী ফল আছে, কী কী ফুল ফুটেছে। তার জন্য তোমাদেরকে ক্যামেরা তোমাদেরকে সঙ্গে নিয়ে ছাদেই চলে এসেছি। হালকা হালকা রোদ উঠেছে, এখন কটা বাজে, সাড়ে সাতটা মতো বাজে মনে হয়, সাড়ে সাতটা মতো বাজে। আজকে দিদি ভাইয়ের এখানে পুজো আছে, শীতলা পুজো। শীতলা পুজো মানে তো আগুন ধরাতে নেই, গতকাল অনেক রাত পর্যন্ত দিদি ভাই রান্না করে রেখেছে সব, দিদি ভাই করেছে, মেয়ে করেছে, সবাই মিলে রান্না করে রেখেছে। আর এই দেখো এই জায়গাটা তো আমার ভীষণ প্রিয়, এই যে দেখো দেখতে পাচ্ছ, এই যে
তাহলে বলো কি দারুণ পরিবেশ না? এত সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, বাড়ির সঙ্গে পুকুর, এত গাছপালা, একদম প্রকৃতিকে সঙ্গে নিয়ে জীবনযাত্রা, অপূর্ব অপূর্ব, খুব সুন্দর পরিবেশ দিদিভাইয়ের বাড়িতে। কষ্টের দিন আস্তে আস্তে নিশ্চয়ই অবসান হবে, কষ্টের দিনে, তাই না বলো? কথাই আছে না, কষ্ট করলে কেষ্ট মেলে। আমি তো কেষ্ট পেয়ে পেয়েও হারাই বারবার, আমার জীবনে কেষ্টের কোনো স্থান নেই, আমি একাই একাই বাঁচতে হবে, একাই ভালো থাকতে হবে, তাই না? একা থাকলে শান্তি। চলো, তোমাদের গুড মর্নিং বলার জন্য এসেছিলাম, গুড মর্নিং বলা হয়ে গেছে, গাড়ি যাচ্ছে, বাস মনে হয়, ন বাস না, এই একটা গাড়ি যাচ্ছে, গেলো 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 গেলো, কই হয়ে গেলো, এখনো যাইনি কেন, হয়ে গেলো, যা চলে গেলো, দেখাতে পারলাম না তোমাদের, তো ঠিক আছে, চলো আবার চায়ের টেবিলে দেখা হবে, ততক্ষণের জন্য আমি ফোনটাকে চার্জ দেব, কেমন? আজকে একটু তোমরা এমটি ওয়ার্ল্ডে দেখবে, কারণ অনেক ভিডিও জমে গেছে, ওই ঠিকমতো দিতে পারছি না, নেটের সমস্যা, এখানে এসে নেট তো দৌড়াচ্ছে, ওখানে খুব নেটের সমস্যা হচ্ছে, যেখানেই যাই নেটের সমস্যা হয়, ওই জন্য ভিডিও দিতেই পারছিলাম না, ঠিকমতো দিতেই পারি না, অনেক জমে গেছিলো, ওই জন্য দুটো চ্যানেলে দিয়ে ভিডিওগুলোকে আমি ফোন থেকে ক্লিয়ার করতে হবে, তো ওই জন্য ডেলি ব্লগই দিয়ে দিচ্ছি ওটাতে, তোমরা প্লিজ একটু দেখে নিও কষ্ট করে। দাদা এখনকার মতো আসছি, দাদা না এখনকার মতো আসছি, কেমন? চলো ঠান্ডা লাগছে, গলা ব্যথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, কেমন আছো? নিশ্চয়ই সকালে ভালো আছো, সকালবেলা আর একটা সুন্দর সকাল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, তারপরে ঘুমিয়েছি, নইলে সকালে সব বলে দিচ্ছে, তোমরা শুনে নাও, আমি আর বলবো না তাহলে, সব বলে দিচ্ছে। এই যে ফ্লাক্সে চা করে নি, চা ঢালছি, ঢাললো কাকিমা, কারণ আমি রাতের বেলা রাত তিনটের সময় চা করে খেয়ে চা রেখে দিয়ে আর রান্না করে রেখেছি, আর কাকিমা এলো কটায় এসছো? আজকে নটায়। কাকিমা আমার আজকে সকালে জানে কোনো ঝামেলা নেই, রান্না নেই, বান্না নেই, বসন্ত চাপ কম, চাপ কম, আরে ধন্যবাদ দেবী। আমি আর বললাম না কিছু এখানে, আমার গলায় দিদিভাই তো বলেই দিচ্ছে, আজকে শীতলা পুজো উপলক্ষে দিদিভাই রান্না বান্না সব চাটাও করে রেখেছে, কারণ গ্যাস জ্বালানো যাবে না। চলো তাহলে চা খেয়ে, চলো আমরা চাটা খেয়ে নিই, নাহলে চা ঠান্ডা হয়ে গেলে আবার সমস্যা, ঠান্ডা চায়ে কোনো নেশা কাটবে না, চা সবসময় গরম খেতে হবে। একবার করে আলো জ্বলে, একবার করে অন্ধকার হয়, কেন গো এরকম হয়, কেন গো কেমন এটা জানি না, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে সেই চা খাওয়ার সময় সকালে দেখা হয়েছিল তোমাদের সঙ্গে, তারপরে আর দেখা সাক্ষাৎ হয়নি, আমি একটা কাজ করছিলাম, নাই কাজ করি ভাস, দিদি আমাকে দিয়ে বসিয়ে রেখেছিল, তো সময়ও কাটবে আর আমার একটু দিদি ঘরে ছাতু তৈরি করে খাবে, বোঝো এত পরিশ্রম আজকালকার দিনে কেউ করে? হ্যাঁ বলছে নাকি ছোলা ভেজে রেখেছে, সেই ছোলাগুলো না ভাজাই কিনতে পাওয়া যায়, ও ভাজাটাই কিনে নিয়ে এসছো, ছোলা ভাজা কিনে নিয়ে এসছে, সেইটাকে খোসা ছাড়িয়ে, মোটামুটি খোসা ছাড়িয়ে ইয়ে করবে, ঘরেই ছাতু বানাবে, একদম ফ্রেশ ছাতু পাবে। তো যাই হোক, আমি আর গীতা দিয়ে এখন খেতে বসে গেছি, এই দেখো দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে, খিদে পেয়েছে ভাই, কতক্ষণ বসে থাকবো? দিদিভাই খাওয়া শুরু করে দিয়েছে, এই যে আজকে মেনু হচ্ছে, এই যে পনির আর হচ্ছে পটল, পনির পটল আলু দিয়ে নিরামিষ তরকারি, আজকে তো এখানে শীতলা পুজো, এখানে না রানাঘাটেও শীতলা পুজো মন্দিরে আজকে বিশাল বড়, তোমার তরকারি কই, তুমি ওইটুকু জানিয়েছো, এতেই হবে, যাই হোক আজকে রানাঘাটে থাকলে কিন্তু অনেক দূরে, এখন যেতে গেলে অনেক গাড়ি ভাড়া করে যেতে হবে, আজকে আর রানাঘাটের মেলা দেখতে যাবো না, এই প্রথমবার দিদির এখানে মেলা দেখবো, বর্ডারে, বাংলাদেশ একদম বর্ডারে, বর্ডারের কাছে, হ্যাঁ ওই যেখানে মন্দির, হ্যাঁ সেখান থেকে তাকালে উপরে বাংলাদেশ দেখা যায়, তারকাটা দেখা যাবে তো তাহলে, তো চলো খাওয়া দাওয়া আমরা করে নিই, তারপরে তোমাদেরকে মেলা দেখাতে নিয়ে যাবো, আমাদের সাথে সাথে তোমরা মেলা দেখবে, মোবাইল সুইচ অফ করে, হুম ওই কাটা তারের ওইটুকু পার হতে হবে, পার হওয়া যায়, পার গেট আছে তো,
ও তার ভিতরে একদম বর্ডারে 0 পয়েন্টে হচ্ছে ওই গ্রামটা, ওই চড়াটা, কাটাতারের বাইরে ওরা, আমরা কাটাতারের ভেতরে, ওরা আমরা বাইরে। তার মানে আমরা বাংলাদেশে গিয়ে দেখব না, এদিকে ইন্ডিয়ায় মাঝখানে সামুদ্রিক নদী, এপারে ইন্ডিয়া, ওপারে বাংলাদেশ। ঠিক আছে চলো, আমরা গল্প করতে করতে খেয়ে নিই, তারপরে স্নান টান করে রেডি হয়ে অন্য লুকে মেলা দেখতে যাবো। আমাকে দেখে তোমাদের কী মনে হচ্ছে যে আমি স্নান করেছি? না, স্নান করিনি। গীতাদি জোর করে কালকে কালার কিনে নিয়ে এসেছিলো, তোকে কালার করতে হবে, ভুরু ফ্লাপ করতে হবে, এখন আমাকে ছুরি ছুরি সাজাবে গীতাদি। এ দেখো তো চুলটা কালার করে নিয়েছি, নিয়ে একটু শুকাচ্ছি বসে বসে। দিদিকে করে দিলাম সামনে সামনে, আমিও করলাম নিজে নিজেই, হাতে গ্লাভস পরে চুলটা কালার করে নিলাম, দিদি কালকে কিনে নিয়ে এসেছিলো। আর এই যে এটা এখন খাচ্ছি বসে বসে। আমার দিদি বলছে এটা আমার ভালো লাগে না খেতে, তোর জন্য একটাই নিলাম, আমুলের লস্যি। আমি কোল্ড ড্রিঙ্কস ভালোইবাসি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো, সেই টেস্ট। আমি যখন বাজারে যেতাম, বাজারে গেলে আমাদের রানাঘাটে ওই ডিসপেন্সারি লেনের ওখানে একটা দোকান আছে, সেটা হচ্ছে গণেশদার দোকান। ওই দোকানে বসে লস্যি খেয়ে, আইসক্রিম খেয়ে, তারপরে যা যা খাবার খেয়ে তারপরে বাড়ি আসতাম। কোনো দরকারে বাজারে গেলেই আগে ওই দাদার দোকানে ঢুকতাম, গণেশদার দোকানে লস্যি খাওয়ার জন্য। দিদি পুজো দিতে গেছে, দিদি স্নান হয়ে গেছে, আমি এই যে মাথায় দিয়েছি বলে এখন একটু বসে আছি, চুলটা শুকাবো। চুলটা শুকিয়ে নিয়ে আমি স্নান করতে যাব, তারপরে দুজনে একসাথে রেডি হব, হয়ে কোথায় যাব, মেলা দেখতে যাব। এমনভাবে এসেছি আর বলো না, হঠাৎ করে মানে ওনার অফিসে গেছি দেখা করতে, উনি চ্যাংদোলা করে নিয়ে এসছে আমাকে। এই দেখো একটা নাইটি না, গামছা না, চিরুনি না, ব্রাশ না, কিচ্ছু না। মানে আমি কি আসবো বলে জানি না কি, তাই আমি তো ওনার সঙ্গে দেখা করতে গেছিলাম অফিসে, ওখান থেকে আমাকে চ্যাংদোলা করে নিয়ে এসছে, কী অবস্থা বলো। আমি এরকম কোথাও যাই না, আমি যেখানে যাই আমার তেল, সাবান, চিরুনি, গামছা, ব্রাশ থেকে যাবতীয় কিছু, একটা মানুষের দৈনন্দিন জীবনে যা লাগে সব ক্যারি করি আমি, কারণ তোমরা তো জানোই আমার ব্যাগের জীবন ছিল আর কি। আমি ঘরটাকে খুব মিস করছি এই দুদিনেই, দাদাদি বারবো চলে যা যেতে মন ছটফট করছে। দুদিন হয়ে গেল, কালকে দিদি যখন ডিউটি যাবে দিদির সঙ্গে চলে যাবো, দিয়ে রানাঘাট থেকে একটা গ্যাস নেবো, একটা টোটোওয়ালার নাম্বার আছে ওনাকে ফোন করে দেখি, উনি যদি যায় তাহলে গ্যাসটা নিয়ে একদম ডাইরেক্ট টোটো করে চলে যাবো গন্তব্যস্থলে, আমার বাসায়, আমার বাসা। কী শান্তি, শুয়ে ঘুমিয়ে খাই না খাই অনেক শান্তি পাচ্ছি। চলো স্নান করতে যাই। বন্ধুরা কে বলো তো এটা, এই দেখো হঠাৎ করে চোখ গেছে, কী হচ্ছে এখানে? এই দেখো ওর মতো প্রতিচ্ছবি দেখছে আর ঠোকর মারছে, ফিঙে পাখি। প্রতিচ্ছবি দেখে ঠোকর মারছে, দেখো কাঁচের মধ্যে যে জানলা, এটা ব্যালকনিতে জানলা, ওই স্নান করে এসে বসে আছি, এই দেখো দোল খাচ্ছে, ডাকটা শুনতে পাচ্ছ? কেচ কেচ করে ডাকছে, বাচ্চা, হ্যাঁ মানে উড়ে এসে বসেছে। আমি এইসব জিনিস ক্যাপচার করতে খুব ভালো লাগে আমার, এ আবার আসবে মনে হচ্ছে, বাচ্চা গো। পোকা খেলো, টুকুস করে একটা পোকা খেলো, বাইরে থেকে কিন্তু ভেতরে দেখা যায় না। এখন বাজে 5:30, এখন কি বলবো, শুভ সন্ধ্যা, গুড আফটারনুন, শুভ সন্ধ্যা না গুড আফটারনুন। আমরা সাজুগুজু করে নিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরোতে যাচ্ছি, বেরোতে বেরু বেরু করতে যাচ্ছি দিদি ভাই আর আমি মেলা দেখতে যাচ্ছি, মেলা, বাচ্চা হয়ে গেছি। চলো তালা চাকু দিয়ে বেরোলাম, যাবো আমরা শীতলা পুজোর মেলায়, আমাদের এখানে ইছামতি নদীর পাড়ে বর্ডারে ইছামতির মেলা, ইছামতির না শীতলা পুজোর মেলা, ইছামতির মেলা না শীতলা। হ্যাঁ চলো তাহলে, চলো মিটে তালা দিয়ে ছোটো পেলে সোজা তো সেই চলে যাবো না, বাইরে তালা দিচ্ছে, আমাকে বার করে দিয়ে উনি ভেতরে তালা দিচ্ছিল, মাথা খারাপ হয়ে গেছে, তালা তো বেরিয়ে এসে বাইরে ধরে।
হবে না, আকাশ একটু হাওয়া ছাড়লেই আকাশটা পরিষ্কার হয়ে যাবে। যেখান থেকে টোটো ধরে নেবো, চলো। দেখো মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি, দুটো মানে আগের বছরে দুটো দুটো করে একটা শীতল মা একটা মনসা মা বরণ। প্রসাদ নিয়ে নিলো, প্রণাম করলো, আমি বাইরেতে দাঁড়িয়ে আছি। সুন্দর জবা দেখো, রাস্তা ভরে জবা, আমি তো ফুল দেখলেই ফুলের লোভী, ফুল দেখলেই তুলতে ইচ্ছা করে, গুটি গুটি পায়ে ফুলের কাছে এগিয়ে আসলাম। দেখো পঞ্চমুখী জবা কি সুন্দর লাগছে, দেখো গাছটা হচ্ছে মেলা প্রাঙ্গণ, সব মানুষ আসতে যাচ্ছে। আমার আমি হাঁটতে পারি না, এইতো ঠিক আছে। দেখো আর একটা নিয়ে নাও, পড়ে গেলে শাড়িতে যাবে। আমার আবার খেতে খেতে কথা বললেই সমস্যা, ছেড়ে দাও, খেয়ে নাও, খেয়ে দেয়নি, খেতে খেতে কোনো সিন নেই। খুব সুন্দর লাগছে জায়গাটা, একটু আলো থাকলে দেখানো যেত। ওইখানে দুটো হাঁস, দারুণ লাগছে জায়গাটা, বড় করে পুকুর কাটা, অনেকটা বড় জায়গা নিয়ে পুকুর কাটা। চলো, অনেকক্ষণ মেলা থেকে চলে এসেছি, এসে চেঞ্জ করা হয়ে গেছে কিন্তু ভিডিওটা শেষ করা হয়নি। আমার তো অভ্যাস, জানোই তোমরা, যে ভিডিও শেষ করতে ভুলে যাই। তো এখন এডিট করতে গিয়ে দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি, তার জন্য চলে আসলাম এবার ভিডিওটা শেষ করতে। এখন বাজে রাত্রি 9টা, তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর মেলার থেকে তো দেখলে এগরোল খেয়ে আসলাম, একটু খিদে পাচ্ছে না, পেটটা ভার হয়ে রয়েছে। তো রাত্রির একটু দেখি হালকা কিছু খেয়ে নেবো, না খেতে পারলে বেশি ভালো হয়, সব থেকে ভালো হয় না খেতে পারলে। কিন্তু দিদিভাই হয়তো ছাড়বে না, কিছু তো খেতেই হবে, তো দেখা যাক কী খাই। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।